মানি রাইম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আমাদের আজকের রেসিপিটি হচ্ছে একটি ডিম দিয়ে আমাদের আজকে খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করে দেখাবো কোন মেন রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে আমরা একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন আমরা কুসুমটা আলাদা করে নিব আর সাদা অংশটা আলাদা করে নেব এই সাদা অংশটা এখন আমরা হ্যান্ডমেটার দিয়ে ভালোভাবে ফেটে ফেটে নিব বা ফর্ম তৈরি করে নিব আপনারা চাইলে ব্যানেলা এসেন্স অ্যাড করতে পারেন তো আমাদের এই ব্যানেলা লাইসেন্স উপকরণটা একটু মিস হয়ে গেছে কিন্তু আপনারা চাইলে এইখানে বেনেলা এসেন্সটা অ্যাড করতে পারেন তো এখন আমরা একদম পারফেক্টলিভাবে ফর্ম তৈরি করে নিচ্ছি তো এখন আমরা এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি তো এখানে আমরা স্বাদ অনুযায়ী যেহেতু একটা ডিম নিয়েছি তাই এক টেবিল চামচ চিনি নিয়েছি এখানে তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি ফর্মটা তৈরি হয়ে গেল কত সুন্দরভাবে এখন আমরা এই জিমের যে কুসুমটা উঠিয়ে রেখেছিলাম আলাদা করে সেটার মধ্যে চিনি দিয়ে সেটাও আমরা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি তো এটাও ফেটা হয়ে গেলো কুসুমটা ফেটার পর আমরা এর মধ্যে এক দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে সেটাও মিশিয়ে নিচ্ছি তো এখন চুলায় আমরা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে তেল ঢেলে ব্রাশের সাহায্যে চারপাশে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পর আমরা যে ডিমের কুসুমটা ফেটে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো কিভাবে দিয়ে দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ব্রেডের সাইজে ছোট করে দিয়ে দিচ্ছি তো এখন এর উপরে আমরা ফর্মটা দিয়ে দিব যে সাদা অংশ দিয়ে আমরা ফর্মটা তৈরি করেছি সেই ফর্মটা আমরা এখন এর উপরে দিয়ে দিচ্ছি তো নিচে যেই সাইজ অনুযায়ী আমরা ডিমের কুসুমটা দিয়েছি সেই সাইজ অনুযায়ী এখন আমরা উপরে ফর্মটা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর আমরা চুলা ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি এবং নিচ দিয়ে একদম পারফেক্টলি হয়ে গেলে আমরা উঠিয়ে নিব দুই মিনিটে আমাদের একদম পারফেক্টলি হয়ে গেছে এখন এটা আমরা ফ্রাইপ্যান থেকে উঠিয়ে নিচ্ছি তো আরেকটা উপরের অংশটা আমরা ভেজে নিব তো সেমভাবে আবারও তেল দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে সেমভাবে ব্রেডের সাইজে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি কুসুমটা দেওয়া হয়ে গেলে একদম ভালোভাবে এর উপরে আমরা আগের মতো করে ফর্মটা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এটা আমরা একটু নাড়াচাড়া করে একটু দেখে নিব নিচে হয়েছে কি না যদি নিচে হয়ে যায় তাহলে সেটা আমরা নামিয়ে নেব তা আমাদের হয়ে গেছে এখন আমরা এটা এইভাবে উঠিয়ে উলটিয়ে দিব যাতে যে ফর্মের পাশটা আছে সেটা ভিতরে চলে যায় এবং কুসুমের পাশটা উপরে উঠে আসে তো এটা আমরা চুলায় ভিতরে যাতে কাঁচা না থাকে সেই জন্য আবারও একটু চুলায় ভেজে নিচ্ছি তো এখন আমরা তৈরি হয়ে গেল চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ভাজা হয়ে গেল আর আপনাদের আগেই বলেছি একটা মাত্র ডিম দিয়ে খুবই চমৎকার রেসিপি তৈরি করে দেখাবো তো দেখতেই পারলেন খুবই কম সময়ে এবং হাতের কাছে মাত্র দু একটা উপকরণ দিয়ে কত সুন্দর একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখালাম এটা আপনারা আপনারা নাস্তা হিসেবে খেতে পারেন সকালে বা কিংবা বিকালে খুবই ইউনিক স্টাইলে আপনাদের তৈরি করে দেখালাম আমাদের আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন যে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই